বিধানসভা ভোটের দিন কংগ্রেসের প্রার্থীকে হেনস্থা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এদিন সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। বেলা যত বাড়তে থাকে ততই ভোট লুটের অভিযোগ ওঠে। এদিন কলকাতার 7 নম্বর ওয়ার্ডে বেনিয়াপুকুর বেতাপীঠের সামনে কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর ওপর হামলা চালায় বেশ কিছু বহিরাগত। এদিন প্রার্থীকে দেখে অসভ্য ভাষায় গালিগালাজ করে ও তার গাড়ির ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে বেনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগ করেন প্রার্থী নিজেই। এদিন লেডি ব্রাভন কলেজের সামনে কংগ্রেস প্রার্থীকে দেখেও তার উপর হামলার খবর পেয়ে ছুটে আসেন সিপিএম প্রার্থী শায়রা শাহ আলিম, তিনিও একই অভিযোগ করেন। এদিন তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি, 1.5 ঘন্টার বেশি সময় ধরে একটা মেশিন চলছে না। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, দেখা যাক কমিশন কি ব্যবস্থা নেয়। এটা তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা টাইম টেস্টেড টেকনোলজি, যে বুথকে জাম করা, রিগিং করা, সায়েন্টিফিক প্রসেসে ইয়ে করা, এগুলো আলাদা ব্যাপার। এরা এই মুহূর্তে যেটা করছে সেটা হচ্ছে ইউজ অফ ওমেন ইন পোলিং প্রসেস। তারপরে হচ্ছে বুথগুলোকে পুলিশ মেশিনারিকে কীভাবে ইউজ করছে। সেকেন্ড হচ্ছে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছে। এক একটা বুথে গিয়ে দেখবেন কীভাবে গিয়ে ওখানে এক একটা পোলিং সেন্টারে 50টা 60টা লোক পোলিং বুথের ভিতরে রয়েছে। তো কেন থাকবে? তো ডেমোক্রেটিক প্রসেসে ইলেকশন আন্ডারে সেন্ট্রাল ইলেকশন কমিশন হচ্ছে, তাহলে ওটাকে ইম্পার্শিয়াল কীভাবে করা যায়? ইমিডিয়েট আমি সেন্ট্রাল কমিশনকে আগ্রহ জানাচ্ছি, ইলেকশন কমিশনকে, যে এটা ইমিডিয়েটলি সলভ করুন। আপনার সে কন্টিনিউয়াস কমপ্লেন হচ্ছে, যত জায়গা থেকে অভিযোগ আসছে আমাদের লিডারশিপ কমপ্লেন করছে, ইমিডিয়েটলি কমপ্লেন করা। আমার চোখে আমি যতটা বুথে গেছি সবকটা বুথে কোনো না কোনো ম্যাল প্র্যাকটিস পেয়েছি। আইদার কেন্দ্রীয় বাহিনী নেই ওখানটায়, ক্যালকাটা পুলিশ ম্যানিং করছে, অথবা কোনো জায়গাতে আছে বুরকা পরে মহিলারা এসে ভোট দিচ্ছে উইদাউট এনি আইডেন্টিটি চেক। 3 নম্বর জায়গাতে হয়েছে 54-55 নম্বর ওয়ার্ডের বুথ ভোটার্সরা এসে এখানে ভোট দিচ্ছে। এই ম্যাল প্র্যাকটিসেসগুলো চলছে, এগুলো বন্ধ করতে হবে যে কোনো উপায়। থ্যাংক ইউ। সকাল থেকেই বুথে বুথে যাচ্ছি, অনেক জায়গাতে আমরা খবর পেয়েছিলাম ছাপ্পা ভোট হচ্ছে, এবং পার্সোনালি কাউন্সিলার্স, পার্সোনালি তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে ভোটে গিয়ে ছাপ্পা ভোট চালানো স্টার্ট করেছিল। ইতিমধ্যে আমি বিদ্যাপীঠ, যেটা বেনিয়াপুকুর থানার আন্ডারে আছে, ওটাতে গিয়ে পৌঁছাই। ওখানে দেখি হঠাৎ করে মানজার জামিল কাউন্সিলার ওয়ার্ড নাম্বার 60, উনি ওই বুথের ভোটারও নয়, ওই জায়গাটা গিয়ে হাজির। তার সঙ্গে ছিলেন এজেন্ট, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটের এজেন্ট ছিলেন, এবং প্রায় 100 লোক ওখানটায় বুথে অ্যাটাক করে ওটাকে ক্যাপচার করার জন্য ওখানে গিয়েছিল। আমি যখন প্রতিবাদ জানাই সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের কাছে, তখন ইমিডিয়েটলি আমাকে গালাগালি অসভ্যভাবে একদম মেরে দেওয়ার মতন এরকম পরিস্থিতি হয়েছে। আমার গাড়ির উপরে অ্যাটাক হয়েছে, আমার গাড়ির গ্লাস বডি সব ড্যামেজ করা হয়েছে। লাকিলি আমার সঙ্গে দুটো পিএসও ছিল, পার্সোনাল সিকিউরিটি ছিল বলে কোনো অবস্থায় ওরা আমাকে ইয়ে করে বের করেছে, মানে ওই জায়গাটা থেকে উদ্ধার করেছে। এখন কোনো অবস্থাতে এসে আমি বাইরে এসে বসে আছি, প্রশাসনকে জানানো হয়েছে, এখনও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। তত সময় এখন ওদের মেইন ইনটেনশনটা হচ্ছে কোনো অবস্থাতে আমাকে এখান থেকে আউট করার জন্য। আপনি তো কেন হবো, দেখুন আমার সঙ্গে যারা রয়েছে একটা কেওস সৃষ্টি করে বোর্ডটা লুট করার এদের হচ্ছে গেম প্ল্যান। সেই গ্লেম প্ল্যানে একটুখানি সাকসেস হওয়ার চেষ্টা করছে ওরা, কিন্তু এটা কোনোদিনই ভাবতে পারিনি যে আমার উপরে বডিলি ফিজিক্যালি অ্যাটাক করবে বলে। এত নোংরা জায়গায় চলে গেছে সেটা আমি কল্পনা করতে পারিনি। আর লুকিং গ্লাস ভেঙে দিয়েছে, গ্লাসে ঢিল ছুটেছে, অনেক একটুকের জন্য আমরা বেঁচে গেছি। নির্বাচন কমিশন, পুলিশ হেডকোয়ার্টার সবাইকে জানানো হয়েছে, এখন যাচ্ছি বেনিয়াপুকুর থানাতে রিটার্ন অভিযোগ জানাবার জন্য।